Hello everyone, welcome to Moon Bahari Vlog. এখন আমি একটুখানি বেরোচ্ছি। আজকে সজীবের সাথে বেরোচ্ছি না, একাকাই বেরোচ্ছি, কিন্তু পরে একজনের সাথে দেখা হবে। একজনের সাথে অ্যাকচুয়ালি শপিং করতে বেরোচ্ছি। কার সাথে বেরোচ্ছি এটা তোমরা পরে দেখতে পাবে। তাহলে ওকে, এখন চলা যাক। সাথে দেখা করবো বলে বেরিয়েছিলাম, সে এসে গেছে। আমাদের অর্ধেক শপিংও হয়ে গেছে, তো এখন শপিংই করবো। আর বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিও হচ্ছে। স্টার্ট হয়ে গেছে বৃষ্টির মধ্যে। গড়িয়াহাট যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আর গড়িয়াহাটে কিছু কেনাকাটা করতে আদৌ যেতে পারবো না কি বুঝতে পারছি না। আপাতত এখন ট্রায়াঙ্গুলার পার্কের প্রিয়গোপাল মানাবার এগুলোতেই এসেছিলাম। তো যেটা মানে অর্ধেক কাজ হয়েছে, এখনও অর্ধেক কাজ বাকি আছে, তো সেটাই এখন যাচ্ছি। গড়িয়াহাটের এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর সিরামিকের জিনিসপত্র পাওয়া যায়। কেউ গড়িয়াহাটে এলে সে কিন্তু অবশ্যই এই দোকানটাতে ভিজিট করতে পারো। আজকের ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আমি আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি ইনসাইড আউট নিয়েই আলোচনা করব। সত্যি ইনসাইড আউটের দ্বারাই কিন্তু এটা সম্ভব ছিল। ইনসাইড আউট যেভাবে কন্টেন্ট আমাদের সামনে পরিবেশন করে, যেভাবে এডিটিং করে, আর তার থেকেও বড় কথা, ভিডিও বানাতে গেলে যেটা দরকার পড়ে সেটা হলো এনার্জি। ব্লগের ফার্স্ট টু লাস্ট অব্দি যেভাবে এনার্জি পরিবেশন করে, তার জন্য এই ব্লগগুলো দেখতে আমাদের সব থেকে বেশি ভালো লাগে, আর আমরা ব্লগে এঙ্গেজ থাকতে পারি। আর আরেকটা কথা, যেটা না বললেই নয়, তাদের আন্তরিকতা। আমার মনে হয় এই আন্তরিকতার জন্যই তারা এত তাড়াতাড়ি সকলের মধ্যে পৌঁছে যেতে পেরেছে। তারা কিন্তু ছোট বড় সকল ক্রিয়েটারদের সাথে আমাদেরকে কিন্তু তাদের ব্লগের মাধ্যমে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তাদের লিংক ডেসক্রিপশনে প্রোভাইড করে, নয়তো ভিডিও চলাকালীন সেই জায়গায় শো করিয়ে আমাদেরকে তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তো এটা খুব কম ক্রিয়েটারই আমার মনে হয় করে থাকে। তার জন্যই আজ তারা হয়তো 400K সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে। কংগ্রাচুলেশন ইনসাইড আউট ফর 400K সাবস্ক্রাইবার। আশা করি পরবর্তীকালে তোমরা আরও আরও সাবস্ক্রাইবারের সদস্য হয়ে উঠবে এবং আমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দেবে।